গুড মর্নিং, কেমন আছো সবাই? তো দেখো, আজকে সকাল সকাল আমি চলে এসেছি, এই যে আমার এক টুকরো যে জমি আছে সেগুলোর ঘাস পরিষ্কার করতে। কারণ হচ্ছে, এগুলো যদি ঘাস পরিষ্কার না করি আমার শাক পাতাগুলো বড় হবে না। জমিতেও যেরকম পরিশ্রম করতে হয়, এখানে যেহেতু টবের মধ্যেও কিন্তু সেরকমই পরিশ্রম করতে হয়। সেটা যদি না করি আমার শাকগুলো নষ্ট হয়ে যাবে, ঘাস শাকগুলো বড় হবে না। তো দেখো, আজকে সেটাই করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, একদম অন্যরকম আর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আমার সঙ্গে একটা হেল্পিং হ্যান্ডও চলে এসেছে, এও সকাল সকাল চলে এসেছে। বলছিলাম সকালেই চলে এসো, কারণ যখনই একটু রৌদ্র উঠবে আর হচ্ছে ছাদে থাকা যায় না, প্রচুর গরম হয়ে যায়। তো সকাল সকাল আসলে 10টা 11টা পর্যন্ত যতটা কাজ করা যায় ততটুকু করবো। আর দেখো, দুটো স্ট্রবেরি পেকেছে, সেটা উঠিয়ে নিলাম। স্ট্রবেরি এখন তো শেষের দিকে, তারপরে একটা দুটো করে হয়। তো দেখো কত ঘাস হয়েছে, মানে এত ঘাস হয় টবের মধ্যে, মানে ভাবতে এত অবাক লেগে যায়, এত ঘাস হয়। ঘাসের অত্যাচারে না একদম পাগল হয়ে যায়, মানে 15 দিন পর পর টবের ঘাসগুলো এভাবে পরিষ্কার করলে গাছগুলো আর কি বেশ ভালো থাকে, সুন্দর হয়ে যায়। আর এই দেখো, এই সারটা অনেকটা পরিষ্কার হয়ে গেল, এখন সকাল প্রায় 8:30 বাজে, তার মধ্যে দেখো পরিষ্কার হয়ে গেলো, এখনো রৌদ্র ওঠেনি। তো রৌদ্র উঠলে তো কাজ করতে অনেক কষ্ট হয়। তো এই দেখো, আমিও সকাল থেকে কাজ করছি, একটু ছাদের কাজ করে নেব, তারপরে রান্নাবান্না করব। তারপরে দেখো রান্নাঘরে চলে এসে, আজকে একটা আমি একদম আমার পছন্দের ডিশ রান্না করছি। দেখে বুঝতে পারছি এটা হচ্ছে কচুর পাতার ছ্যাঁকা, শুটকি মাছ দিয়ে রান্না করেছি। এটা এত সুন্দর খেতে হয়েছে, মানে কি বলবো। যদি তোমরা এই ছ্যাঁকার রেসিপি চাও, আমি নেক্সট দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো অনেকগুলো ছ্যাঁকা রান্না করছি, এর গন্ধটা আমি একটু নিলাম, মনটা একদম ভরে গেল, এত টেস্টি হয়েছে। এর আগে একদিন আমি কচুর ছ্যাঁকা রান্না করেছিলাম, মানে অতটা ভালো হয়নি, আজকে যে এত ভালো হয়েছে মানে কি বলবো। দেখো একটু টেস্ট করে নিলাম লবণ ঝাল ঠিক আছে কিনা। তো এদিকে একটা দেখো হেলিকপ্টার গেল। তো আমি এরকম বোকা যখন যাচ্ছিল তখন আর ক্যামেরাটা অন করতে পারিনি, চলে যাওয়ার পরে তারপরে ক্যামেরাটা অন করি, তারপরে অত ভালো আসেনি, গাছের আড়ালে চলে গেছিলো। তারপরে একেবারে দেখো চলে আসলাম, অনেকটা সময় পরে গোটা ছাদ এখন পরিষ্কার হয়েছে, বিকেলবেলার দিকেই চলে আসলাম। দেখো এই সাইডে গাছগুলোতে জলও দেওয়া হয়েছে, গাছগুলোই দেখো এখন কত সুন্দর পরিষ্কার লাগছে। কিন্তু কি গাছগুলো না রুক্ষ রুক্ষ হয়ে আছে, কারণ এখনও পর্যন্ত সব আমাদের এদিকে বৃষ্টি হয়নি, সব জায়গায় বৃষ্টি হচ্ছে। এখানে এক মাস আগে একদিন দুদিনের জন্য একটু বৃষ্টি হয়েছিল, তারপর থেকে এত রৌদ্র গাছগুলো না অবস্থা খারাপ হয়ে গিয়েছে। মানে এখন যদি কয়েকদিন বৃষ্টি হতো গাছগুলো বেশ সবুজ সবুজ হতো, কিন্তু আমার গাছগুলো দেখো কীরকম রুক্ষ রুক্ষ। আর দেখো তার মধ্যে সূর্যটা এখন অস্ত গিয়েছে, আমি উল্টো দেখে ক্যামেরা করছি, তার জন্য একটুখানি গোলা গোলা লাল লাল আসছে। তো এই দেখো, তো এই দিকটা একটু সবুজ সবুজ হয়েছে। যাই হোক, তো আজকে কাজ করে করে মানে হালত খারাপ, মানে কি বলবো। আর এত গরম এত গরম, শুধু দুপুর টাইমটা শুধু ঘরের কাজ করেছিল যে হেল্পিং হ্যান্ড নিয়েছিলাম, আবার বিকেল থেকে যেদিকে ছায়া সেদিক থেকে কাজ করা শুরু করেছে। তো দেখো এগুলো ছিল হ্যাঙ্গিং গাছগুলো আমার বেলকনির, যখন হ্যাঙ্গিং বেলকনিটা একটু রঙ করা হয়েছিল, রঙ করা তো এখনও কমপ্লিট হয়নি, যাই হোক এখন স্টপ আছে আমার ঘরে রঙ করা, তখন এনেছিলাম। তো এখন এগুলোকে পরিষ্কার করে মুছে ঘুছে আজকে আবার এগুলোকে নিয়ে গিয়ে আমি বেলকনিতে সাজিয়ে গুছিয়ে রাখবো। তো দেখো এই যে এখন আমি এদিকে শাকগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ ও কাজ করছে, আমিও কাজ করলাম, এখন ভাবলাম শাক কিছু উঠিয়ে নিই। কারণ সকালে শাক উঠিয়ে কেটে বেছে রান্না করতে না অনেক সময় লাগে, তাই বিকেলবেলা যদি শাকটা উঠিয়ে ফ্রিজে রেখে দিই সকালে বেছে গেছে রান্না করা যায় তাড়াতাড়ি হয়। কারণ এগুলো ছোটো ছোটো টবের শাক খুঁটিয়ে খুঁটিয়ে বেছে বেছে উঠাতে না অনেকটা সময় লাগে, তাই দেখো এখন উঠিয়ে নিচ্ছি। দেখো শাকগুলো কিন্তু খারাপ হয়নি, এই টবের মধ্যে বা কার্টনের মধ্যেই যে এত সুন্দর শাক হয়েছে, বেশ মানে সপ্তাহে একদিন করে তুলে তো খাওয়াই যায়। তো এই লাল শাকগুলো দেখো পাতাগুলো কত সুন্দর কুচি কুচি, দেখেই বুঝতে পারছি যে পাতাগুলো কত সুন্দর কুচি কুচি পাতা। তো আজকে আমি মিক্স শাক উঠাবো না, সব রকম টবের থেকে যা আছে মিক্স শাক উঠিয়ে নিয়ে রান্না করব। এটা কিন্তু খেতে অনেক ভালো হয়, মানে অনেক ভালো হয়,
এখানে দেখো এই যে খাকরোল পাতাও হয়ে গেছে, এগুলো একদিন উঠিয়ে বাটা করে খাবো। তো এই যে শাক দেখো, অনেকটা শাক উঠিয়ে নিলাম। আর এই সারটা দেখো, এই সারটাও পরিষ্কার হয়েছে। কিন্তু যেটা বললাম, গাছগুলো না বৃষ্টি যাচ্ছে, গাছগুলোর খুব বৃষ্টির প্রয়োজন, তার জন্য দেখো একটু কীরকম হয়ে গেছে। যতই আমি জল দিই দুই টাইম, তারপরেও এইদিকে দেখো সবেদা, সবেদা তো আমার প্রচুর হয়েছিলো, এবার 100-150, কিন্তু সমস্ত সবেদা চুরি হয়ে গেছে, এখন দু চারটেই আছে। তো এই দেখো ছোটো 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 আবার সবেদা আসছে, আর ছোটো 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 ফুলও চলে এসছে। তো যাই হোক, তারপরে দেখো আমি কিছু কাজ করছি, যে চারা লাগানোর যে গোড়ো ব্যাগগুলো সেগুলো আমি গুছিয়ে গুছিয়ে রাখছি। কারণ ফেলে দিলে তো দিলাম, কিন্তু এগুলো যদি গুছিয়ে রাখি পরবর্তীতে কখনও কোনো চারা লাগানোর আমার সুবিধা হবে, আর কিনতে হয় না, এগুলো যেহেতু কিনে এনেছিলাম। তারপর দেখো কোথায় কি আছে না আছে সব খুঁজে খুঁজে পরিষ্কার করছি। এই গাছটা না আমার মারা গিয়েছে, তো গাছটা ভেঙে দিলাম, কারণ অনেক কষ্ট লাগলো গাছটা ভাঙতে, কী করবো বলো। তারপর দেখো এখন আমি ফুল গাছ কিছু লাগাচ্ছি। এই ফুল গাছগুলো মানে যেখানে ছিল যে একটা ঝুড়ির মধ্যে, ঝুড়িটা ভেঙে গিয়েছে, এটা হলো রেন লিলি। তো ভাবলাম এগুলোকে ছোটো ছোটো গোড়ো ব্যাগে লাগিয়ে রাখি, যখন ফুল আসবে কোথাও সুন্দর করে সাজিয়ে রাখবো, এগুলো বেশ ভালো লাগবে। বা এখানে রাখি আপাতত, বেঁচে যাক, তার বেশি চাই, গাছগুলো নষ্ট হয় না। তো দেখো সেগুলোই করছি এখন, কারণ এত কাজের চাপে না যে ক্যামেরার সামনে এসে সকাল থেকে কাজ করবে সেটা না, কাজ হয়ে যাচ্ছে, তারপরে তোমাদের দেখাচ্ছি যে এটা হলো সেটা হলো, কিন্তু সেটা নয়, নিজেও সেভাবে মানে হাতে হাত লাগিয়ে কাজ করছি। তো দেখো এই যে এই ফুল গাছগুলো লাগিয়ে নিলাম, এগুলোতে এখন জল দিয়ে দেবো গাছগুলো, তাহলে আমার একদম বর্ষার একটা বৃষ্টি পাওয়া মাত্রই এগুলোতে ফুল দিয়ে দেবে, একদম হেসে গেলে ফুল আসবে। তো বন্ধুরা, গার্ডেনিং করলে মানে অনেক পরিশ্রম, মানে অনেক পরিশ্রম, ওপর থেকে দেখে মনে হয় যে বাগান দেখতে ভালোই লাগে, বা বোঝা যায় না যে গার্ডেনিংয়ের পিছনে এত পরিশ্রম, কিন্তু সত্যি অনেক কষ্ট হয়, মানে অনেক কষ্ট হয় ছাদে একটু গাছ লাগাতে গিয়ে আমার, একদম মানে কি বলবো। তারপর দেখে এদিকে যে সবজির খোসাগুলো যে আমার সারাদিনে থাকে, সেগুলো আমি গাছের গোড়ায় এক মুঠ করে দিয়ে দিই। আর এর আগে একদিন দিয়েছিলাম, বলেছিলো ফাঙ্গাস লেগে যাবে, কিন্তু আমি যেভাবে দিই তাতে আমার গাছে ফাঙ্গাস লাগে না। আমি বুঝে শুনে দিই কোন গাছে দিতে হবে, কোন গাছে দিতে হবে না। এই গাছগুলো দেখো ছাদে ছিল, তো আমি দেখো এগুলোকে এখন সাজিয়ে গুছিয়ে এনে এগুলো বেলকনিতে দেখো হেঙে হেঙে ঝুলিয়ে দিচ্ছি। তারপরে দেখো এইদিকেও আমার প্রচুর হ্যাঙ্গিং গাছ আছে, তারপরেও দেখো সব কিছু হ্যাঙ্গিং গাছের গাছ নষ্ট হয়ে গিয়েছে, আর এগুলো এখন ভালো হয়েছে। এগুলোকে এখন নিয়মিত জল দিলে, এগুলো এখানে রাখলে, সে ছায়ার মধ্যে রাখলে এরা ভালো থাকবে। তো দেখো আর বেলকনিটা তো কিন্তু গিজগিজ গিজগিজ করে প্রচুর টব আছে, এখন সেগুলো পরিষ্কার করছি। বেলকনির টবগুলোতেও ঘাস হয়েছে, আর হচ্ছে বেলকনির টবগুলো পরিষ্কার করে গুছিয়ে বেলকনিটা নতুন করে গুছিয়ে রাখবো। কিছু বেলকনির গাছ আমি ঘরে রাখলাম, বেলকনিতে যেগুলো আছে সবই ইনডোর প্ল্যান্ট, এগুলোকে আমি ঘরে রাখি, মাঝে মাঝে বেলকনিতে বের করে দিই, মাঝে মাঝে ঘরে রাখি, মাঝে মাঝে বেলকনিতে বের করে দিই। এভাবে এই গাছগুলোকে অল্টারনেট করতে থাকি। তো দেখো বেলকনিটা গুছিয়ে নেওয়ার পরে কত সুন্দর লাগছে, আর দেখো এখান থেকেও কত ঘাস পাতা বেরিয়ে গেলো, এগুলো এখন ক্লিন করবো। আর এইদিকে দেখো এগুলো ছাদে ছিল নিয়ে আসলাম, দেখো এগুলো লতাগুলো নিচের দিকে ঝুলে গেছে, এগুলোকে আমি এখন উপরে উঠে কোথাও একটু কিছু সাহায্য উপরে উঠিয়ে দেবো, বেঁধে দেবো। আর উপরেও দেখো যে বেশ কিছু হ্যাঙ্গিং পট লাগিয়েছে, এখনও দুই তিনটা আনা বাকি থাকলো, তো সেগুলো আমি পরে নিয়ে আসবো। তো দেখো আর দেখো এই যে গ্রিলটার এই সাইডেও কিছু আছে, দেখো এই যে এখানে আবার হ্যাঙ্গিং করে, এই হ্যাঙ্গিং পটগুলো আলাদা, এগুলোতে করে দেখো আবার লাগিয়েছি, এগুলো যখন আবার কয়েকদিন পরে বৃষ্টির একটু জল হবে ভালো হবে। একদম চলে আসলাম রাত্রিবেলা, দেখো রাত্রিবেলার আজকে রান্না, এসে সন্ধ্যার টিফিন টিফিন করে একবারে রাতের রান্নাটাও সেরে নিচ্ছি। দেখো এটা হলো চান্দা মাছ, চান্দা মাছ দিয়ে এখন দেখো আমি আলুর ডাল করছি, এটা হচ্ছে মাছ আলু, মাছ আলুর ডাল করছি। তোমাদেরকে এর আগে টবের থেকে উঠিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মাছ আলুটা কাকে বলে। আর একটা দেখো ডিমও দিয়ে দিয়েছি এর সঙ্গে, কারণ আমার ছেলে তো মাছ খায় না, যাই হোক তার জন্য আলাদা করে আর উঠিয়ে রাখলাম না, একসঙ্গেই দিয়ে দিলাম। তারপরে দেখো রাত্রিবেলায় রেডি রেডি হয়ে আমি আর দিদি চলে এসেছি শপিং করতে। তো শপিংয়ে কী কী করলাম, কী কী কিনলাম, সেটার জন্য আমি ছোটো ছোটো রিল ভিডিও, মিনি ব্লগ দিয়েছি, তো প্লিজ বন্ধুরা তোমরা সেগুলো দেখ। আজকের ভিডিওটা আর বেশি কভারও করছি না, এখানে শেষ করব। তো তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, ভালো থেকো, সবাই সুস্থ থাকো, টাটা, বাই বাই।